সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে এক প্রকার ভালো আছি। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে তোমাদের সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন। সিজম বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 5টি ক্লাস নিয়েছি অনলাইনে, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখেছ। আজকে আমি পাটিগণিতের ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যক ভগ্নাংশের একটি সৃজনশীল অঙ্ক করব। তোমরা যে যেখানে আছো খাতা কলম নিয়ে বসে পড়ো। অঙ্কটি তোমরা সবাই দেখো। উদ্দীপক একটি বাঁশের 0.65 অংশ পানির মধ্যে এবং 0.15 অংশ কাদায় আছে। পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 8 মিটার। প্রশ্ন ক, 0.15 মিটার এবং 0.65 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর। খ, পানির উপরে বাঁশটির কত অংশ আছে। গ, বাঁশটি কত মিটার কাদার মধ্যে আছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অঙ্ক আরম্ভ করি। তোমরা সবাই লেখা আরম্ভ করো। প্রথমে আমাদের কতে আছে 0.15 মিটার এবং 0.065 সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে 0.15 মিটার এত এত মিটার সমান এত মিটারকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ এত মিটার সমান সমান ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এটাকে দশমিক বারে যত গ ততটা শূন্য লিখব ভগ্নাংশে নিচে, আর উপসংহার দশমিকের বেলা এভাবে লিখতে হয়। দশমিক বারে কয় গ? দুই গ। দুই গর জন্য যত গ থাকবে ততটা শূন্য বসাবো, তার সাথে এক বসাবো। এরপরে লবের মধ্যে বসবে 15, 100 ভাগের 15, তারপর 0.65 একইভাবে আগের মতো। দশমিক পরে কয় গর? দুই গর। দুই শূন্য বসবে আর এক বসবে, লবের মধ্যে বসবে 6, 5। তাহলে আমরা পেয়ে গেলাম 0.015 কে ভগ্নাংশে প্রকাশ করলে 100 ভাগের 15, আর 0.65 কে ভগ্নাংশে প্রকাশ করলে এত এত অংশ। তাহলে 0.5 এর ভগ্নাংশ এত এর ভগ্নাংশ এই আমরা পেলাম। এটাকে আমরা কাটতে পারি না, কাটার দরকার যেহেতু তারা বলছে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, উত্তর 100 ভাগের 15 আর 100 ভাগের 65। কাটাকাটি করার দরকার নাই, আমরা কর উত্তর পেয়ে গেলাম। শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা ভগ্নাংশে প্রকাশ করবে। যে কোনো অঙ্ক আসলেই ভগ্নাংশ থাকলে দশমিক পরে যত থাকে হরের মধ্যে ততটা শূন্য বসাবে, তার সাথে এক হবে, এবং লবের মধ্যে দশমিক যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো বসাবে। এভাবে তোমার প্রত্যেকটা অঙ্কের ভগ্নাংশ নির্ণয় করবা। এখন আমরা খতে বলছে পানির উপরে বাঁশটির কত অংশ আছে। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমরা বাঁশটি আঁকবো আঁকবো আমাদের কর অ্যান্সার শেষ এবং আমরা খ করব। আমরা বাঁশটি আঁকলাম, একটি বাঁশ বাঁশটির কত 65 অংশ কাদা পানির মধ্যে, 0.05 অংশ 0.65 অংশ পানির মধ্যে, 0.15 অংশ কাদায় আছে। তাহলে এটা হচ্ছে বাঁশ, এটা হচ্ছে কাদা,
কাদা মধ্যে শূন্য দশমিক পঁয়ষট্টি অংশ, শূন্য দশমিক পঁয়ষট্টি অংশ কাদায়, কাদার মধ্যে হ্যাঁ পানি শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ অংশ পানির মধ্যে এবং শূন্য দশমিক পনেরো অংশ কাদার মধ্যে। শূন্য দশমিক পনেরো অংশ পনেরো অংশ কাদায়, তারপর বাকি অংশ এতটুকু অংশ আছে পানির মধ্যে, পঁয়ষট্টি অংশ শূন্য দশমিক পঁয়ষট্টি অংশ পানির মধ্যে, শূন্য দশমিক পঁয়ষট্টি অংশ পানি, পানির মধ্যে। তাহলে দেখো বাকিটুকু আছে পানির উপরে, বাকিটুকু পানির পানির উপরে, বাঁশের দৈর্ঘ্য কত, এখানে উপরে অংশ হচ্ছে আট মিটার উপরে, এই উপরে অংশ হচ্ছে ক মিটার। শিক্ষার্থীবৃন্দ তোমরা আবার দেখো, এই হচ্ছে বাঁশ, দশমিক দশমিক পনেরো অংশ আছে, পনেরো অংশ আছে পানি কাদার, কাদার মধ্যে কাদার ভিতরে, আর শূন্য দশমিক ছয় পাঁচ অংশ আছে পানির মধ্যে, বাকি এই অংশটুকু আছে পানির উপরে, পানির উপরে দৈর্ঘ্য কত মিটার, এই অংশটুকু কত আট মিটার। এখন আমরা চিত্র দিকে লক্ষ্য করো, আমরা খ খ কাজটি করব, খ কাজে পানির উপরে বাঁশটির কত অংশ আছে, পানির পানির উপরে, পানির উপরে বাঁশটির কত অংশ আছে। তাহলে আমরা প্রথমে লিখব বাঁশটির খ, বাঁশটির পানির মধ্যে আছে, পানির মধ্যে মধ্যে আছে কত অংশ, সমান সমান শূন্য দশমিক ছয় পাঁচ অংশ। তারপরে আছে কি কাদায়, বাঁশটির কাদায় আছে, কাদার মধ্যে আছে আছে শূন্য দশমিক এক পাঁচ অংশ। সুতরাং মোট, সুতরাং মোট বাঁশটির কাদার পানিতে আছে, বাঁশটির কাদায় ও পানিতে আছে, পানিতে আছে শূন্য দশমিক ছয় পাঁচ। আমরা পানির অংশ, এই পানির পানির অংশ আর পানির অংশ এতটুকু কাদার অংশ দুইটাই যোগ করব, দুইটাই যোগ করবো, যোগ করি যোগ শূন্য দশমিক এক পাঁচ, সমান সমান পাঁচ পাঁচে শূন্য, ছয় সাত আট, শূন্য দশমিক আট অংশ। শিক্ষার্থীবৃন্দ আমরা এখন পেয়ে গেলাম পানি এবং কাদার মধ্যে আছে শূন্য দশমিক আট অংশ। তাহলে আমাদেরকে, আমরা যদি সম্পূর্ণ বাস থেকে ধরি এক, মনে করি সম্পূর্ণ বাসটি এখান থেকে পর্যন্ত বাস পুরো বাসটি এক অংশ, মনে করি সম্পূর্ণ বাসটি, মনে করি সম্পূর্ণ বাসটি সমান এক। তা পুরো অংশ থেকে আমরা পুরো পুরো অংশ থেকে এতটুকু বাসটি এবং পানি অংশ বাদ দিলে আমরা পানির উপরে অংশটা পাবো, পানির উপরে অংশ কত কত আট মিটার, তাহলে এখানে এরা আট, কিন্তু এটা অংশ না কত অংশ বলছে তারা, বাসটি কত মিটার, বাসটি কত মিটার কাদা আছে, পানির উপরে বাসটির কত অংশ আছে, কত এই অংশটা কত সেটা আমরা বের করবো। তাইলে এখন মনে করি সম্পূর্ণ বাসটি এক, সুতরাং বাস, সুতরাং পানির উপরে বাসটির, সুতরাং পানির উপরে পানির উপরে বাসটি আছে, পানির উপরে বাসটির পরিমাণ অংশ, পরিমাণ তাহলে কি হবে এক বিয়োগ সম্পূর্ণ অংশ থেকে আমরা এই মোট পানি এবং কাদারটা বিয়োগ করবো, আশি শূন্য দশমিক আট শূন্য, তাহলে কি হচ্ছে বিয়োগ করলে শূন্য দশমিক দুই এত অংশ, এত অংশ, তাহলে উত্তর
पानी पानी ऊपर बाँसटी कत आछे उत्तर पानी ऊपर ऊपर बाँसटीर अंश अंश कत शून्य दशमिक दुई शून्य अंश उत्तर पे गेलाम आमरा ख उत्तर पे गेलाम एखन आमरा गते बोलछे बाँसटी कत मीटार कादाय आछे ये कादाय आछे शून्य दशमिक पंद्रह अंश ये अंशटुक अंशे आछे आमरा कादाय बेर करब कत मीटार बेर करब मीटारे अंश अंशटा आमरा मीटार बेर करब ताहले आसो शिक्षार्थी बिंदु आमरा घ घ नम्बरटा करी घ नम्बर लेखो ख थेके पाई ख थेके कि पेलाम पानी उपरे बाष्टी कत अंश आछे शून्य दशमिक बीस अंश शून्य दशमिक आमरा ख थेके पाइछि पानी उपरे अंश कत शून्य दशमिक ए उपर अंशटा कत शून्य दशमिक बीस अंश सुतरां ख थेके पाई शून्य दशमिक बी दुई अंशे शून्य दशमिक दुई अंश पानी उपरे कत आठ मीटार एत अंशे हय आठ मीटार पानी उपरे अंश एखान थेके एखाने आठ मीटार सुतरां एक अंशे हबे आरो बेशी एक अंशे शून्य दशमिक दुई अंशे ताहले शून्य दशमिक दुई अंश आठ मीटार एक अंश हबे आरो कम सम्पूर्ण अंश कम हबे तार कि हबे भाग समान समान आठ भाग शून्य दशमिक दुई शून्य भाग करब आमरा भाग कम हले भाग हबे ताहले एखन भाग करो आठ भाग भाग शून्य गुण हये जाबे दशमिक बीस एटाके भग्नांश करो एकशो भागेर बीस काटो कत हबे बीस दिए काटले बीस दिए आठशो कर पाँच पाँच बीस एकशो पाँच एकशो एकशो भागेर बीस दशमिक दशमिक कत छिल आमादेर दुई अंश आठ मीटार आठ दशमिक शून्य दशमिक दुई शून्य शून्य दशमिक कत छिल दुई शून्य माने दुई आर कि दुई शून्य दुई धरबे एखाने शून्य दशमिक दुई दुई शून्य माने दुई ताहले पूरण दशमिक दशमिक एक घर एक शून्य दुई ताहले बाघ शून्य बाघ दस भागे दुई आठ पूरण एखन उल्टे जाबे दुई भागेर दस दशमिक आमरा बीस लिखते पारि दशमिक दुई लिखते पारि असुविधा नाई ताहले आमरा एखन एखन एखाने काटबो दुई पाँच दुगुणे दस पाँच चार दुगुणे आठ चार दुगुणे आठ सात दशे चल्लिस मीटार चल्लिस मीटार তাহলে আমাদের আমরা কি পেলাম সম্পূর্ণ বাঁশটি কত সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত পেলাম পুরো বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার চল্লিশ মিটার তারা তারা গতে বলছে কি প্রশ্ন কি ছিল বাঁশটি কত কত মিটার কাদে আছে কত মিটার কাদে আছে তাহলে আমরা এখন বের করব বাঁশটি সম্পূর্ণ অংশ হয় কত মিটার পুরো অংশ আমরা বের করলাম চল্লিশ মিটার সুতরাং এখন লেখ বাঁশটির সম্পূর্ণ এক সম্পূর্ণ অংশ হয় সুতরাং শিক্ষার্থীবৃন্দ বাঁশটির এক অংশে হয় এক অংশ বা সম্পূর্ণ অংশে হয় কত মিটার পেলাম চল্লিশ মিটার চল্লিশ মিটার সম্পূর্ণ অংশ পুরা বাঁশটা পুরা বাঁশটা কত পেলাম চল্লিশ মিটার এখন এখন আমাদের কাদার আছে কত শূন্য দশমিক পনেরো অংশ এই এই পনেরো অংশে কত মিটার হবে তাহলে আমরা সুতরাং সুতরাং বাঁশটির শূন্য দশমিক পনেরো অংশে হবে বেশি হবে তাহলে গুণ করো চল্লিশ পূরণ
शून्य दशमिक पंद्रह समान समान चल्लिस पूरण दशमिक के आगे मतलब भग्नांश कर कत दूर भग्नांश कर भग्नांश करो एकश भाग पंद्रह काटाटी करो तो एक काटाटी कर लेकर कि पांच तीन पाँचा पंद्रह पाँच बीस एकश बीस बीस दुगुणा चल्लिस तीन दुगुणे छय मीटर ताले बाँसटी आमादेर प्रश्न छिलो कि बाँसटीर कादाय कत मीटर उत्तर उत्तर बाँसटीर कादाय प्रश्न छिलो कि बाँसटी कत मीटर कादाय आछे सुतरां बाँसटी छय मीटर कादाय आछे उत्तर हो गेल शिक्षार्थी बिंदु आमरा ए काजटा शेष करलाम आमादेर एखन तुम्हारा एरि आलोके एक बाड़ी काज करबे सबाई बाड़ी काजटि शिक्षार्थीबृंद आमरा इतिमध्ये सृजनशील अंकटी शेष करेछि तुम्हारा आशा करी अंकटी बुझते पेरेछो आमरा एखन बाड़ी काजटि दिलाम लेखो तुम्हारा सबाई बाड़ी काज एकटी पिलारेर शून्य दशमिक दुई अंश कादाय एबं शून्य दशमिक षाट अंश पानीते आछे बाकी अंश पानीर उपरे आछे पानीर उपर पिलारे दैर्घ्य चार मीटर क पानी ऊपर पिलारटर कत अंश आरपे ख सम्पूर्ण पिलारटर दैर्घ्य कत ग पिलारटर कादार छे पानी कत मीटर बेसि अच्छा शिक्षार्थीबृंद तुम्हारा ये अंकटी ठीक आज के जो अंकटी कर लम से ही आलोके अंकटी बासा कर आशा कर तुम्हारा भलो आछो सबा भलो थकबे ये करोना भाइरस क्यों बासा थे बेर होना स्कूल खोला हम तुम्हारे परीक्षा हो सबाई पढ़ालेखा व्यस्त थको तुम्हारे सुस्वास्थ्य कामना करी आजकल पाठ एखे समाप्ति कर लम खुदा हाफेज़।